আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এস্টেল রোড, আমার পাশে দেখতে পাচ্ছেন এখানেরই কোন একটি বিল্ডিং থেকে সাবিনা নেসা মূলত যেখানে সে থাকতো সেখান থেকেই সে আসলে সন্ধ্যা 8:30টার দিকে তার একজন বন্ধুর সাথে দেখা করতে বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে এখানে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, প্রায় হাজার হাজার ফ্ল্যাট হচ্ছে এই পুরো এলাকা জুড়ে, এবং এই ফ্ল্যাটগুলোতে থাকার জন্য মানুষদেরকে গ্রো টুগেদার বলে একটি বিজ্ঞাপন করা হচ্ছে। কিন্তু সাবিনা নেসার এই হত্যার পরে এই এলাকার মানুষ আসলে যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছেন, কারণ তাদের এই হাউজিং এস্টেটের ঠিক পাশের যে পার্কের মধ্যে সাবিনা নেসা নৃশংস হত্যার শিকার হয়েছেন সেটি হচ্ছে তার বাসা থেকে মাত্র 5 মিনিটের পথ দূরত্বের একটি রেস্টুরেন্টে যাওয়ার মধ্যেই সাবিনা নেসা এই হত্যার শিকার হন। এবং এই পার্কটিতে প্রত্যেক দিন এই এলাকার যতগুলো ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটের বাসিন্দা যারা তারা নিজেরা এই পার্কে পার্কটি ব্যবহার করে থাকেন চলাচলের ক্ষেত্রে। এর পাশাপাশি বিকালে যেদিন আসলে সাবিনা নেসার লাশ পাওয়া যায় শনিবার সকালে, তখন কিন্তু ওই সময় পার্কে কিন্তু প্রায় 200-এরও বেশি মানুষ হাঁটাচলা করছিলেন, মর্নিং ওয়াক করছিলেন, বাচ্চাদের নিয়ে খেলছিলেন। যেটি বলছিলাম যে এ প্লেস টু গ্রো টুগেদার, হ্যাঁ, এই ধরনের একটি বিজ্ঞাপন মানুষকে আকৃষ্ট করার জন্য করা হচ্ছে, কিন্তু তাদের ডোরস্টেপে যেই হত্যাটি হয়েছে তারা আসলে শঙ্কিত। আপনাদেরকে আমরা দেখাবো যে এই যে দেখেন আমরা এস্টল রোড থেকে কথা বলতে বলতে একবারে পার্কের মধ্যেই ঢুকে যাচ্ছি। ঢুকার জন্য একটি কাঠের সংযোগ ব্রিজ রয়েছে। সাবিনা নেসা তার জীবনের শেষ 5 মিনিটের হাঁটাটি আসলে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। মূলত সাবিনা নেসা যেই এস্টেল রোডে যেই বাসায় থাকেন সেখান দিয়ে আসলে সড়ক পথেও কিন্তু যেই রেস্টুরেন্টে তিনি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলেন সেখানে যাওয়া যায়, কিন্তু তিনি হয়তো সময় বাঁচানোর জন্য এই ফাঁড়ি পথটি ব্যবহার করেছিলেন। এবং আপনারা দেখতে পারবেন যে পার্কে কিন্তু এই মুহূর্তেও অনেক মানুষ রয়েছেন। এই পার্কটি হচ্ছে মূলত পার্কের পাশেই কিন্তু হাই রোড, এখানে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করে। আপনারা এই পার্কের ভিতর দিয়ে এই যে রাস্তাটি, এই রাস্তাটি ধরেই কিন্তু সাবিনা নেসা তার জীবনের শেষ 5 মিনিট হেঁটে যাচ্ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মানুষজন রয়েছে। কাঠের ব্রিজটা আমরা পার হয়ে পার্কে ঢুকলাম। পার্ক থেকে কিন্তু জাস্ট এখান থেকে সাবিনা নেসার আর হয়তো সব মিলিয়ে হয়তো 10 মিনিটের পথ এটা, কিন্তু পুলিশ ধারণা করছে যে সাবিনা নেসা এখান থেকে বের হয়ে পার্কটি কিন্তু এই জায়গাটা ঘুরে একটা মাঝখানে একটা ছোটো লিংক রোড আছে, পার্কটিকে হেঁটে হেঁটে আমরা যেখানে সাবিনার যে মৃতদেহটি পাওয়া গিয়েছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। এটি আসলে একটি বড় ধরনের প্রশ্ন উঠেছে মানুষের মধ্যে যে কীভাবে আসলে প্রায় সন্ধ্যার সময়, মানে রাত্রে 8:30টার সময় সামারের ঠিক শেষের দিকে, মানে মাত্র তখন সন্ধ্যা হয়, এবং এই সন্ধ্যার সময় আসলে এইরকম একটি ব্যস্ত রাস্তা যেখানে আসলে প্রচুর গাড়ি ওই সময়ে চলাচল করছিল, এর পাশাপাশি নিশ্চয়ই এদিকেও যেহেতু এখানে অনেক মানুষ এখন বসবাস করছিলেন, কিন্তু এরকম একটা জায়গার মধ্যে কীভাবে আসলে সাবিনা নেসা হত্যা শিকার হয়েছেন এটি আসলে একটি বড় প্রশ্নের মুখে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একবারে রাস্তার মধ্যে চলে আসলাম, যে রাস্তাটি পার হয়ে আসলে পার্কের দিকে, পার্কের ওপর দিকে ঢুকা যায়, এবং মূলত ওইখানেই আসলে সাবিনা নেসার লাশ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন মানুষ এখানে ভিজিট করছেন, এবং এখানে যে মানুষ মোমবাতি থেকে শুরু করে নানান ধরনের ফুল এবং নিয়ে এসে সাবিনার আত্মার প্রতি তারা শান্তি কামনা করছেন। চেষ্টা করব যে আসলে হয়তো সাবিনা নেসা এই ফাঁড়ি পথটিকেই বেছে নিয়েছিলেন যে সন্ধ্যার দিকে, এবং ধারণা করা হচ্ছে পার্কের এই অংশের মধ্যেই, কারণ এই অংশটা যদি আপনারা দেখেন একটু যে এখানে কিন্তু যথেষ্ট গাছপালা বন জঙ্গল এগুলো রয়েছে, পাশাপাশি এখানে পাশে কিন্তু একটা ফুটবল কোর্ট রয়েছে, যেখানে এখানে আপনারা জানেন যে ওয়ান স্পেস কমিউনিটি সেন্টার যেটা আসলে এই হাউজিংগুলোকে ম্যানেজ করছে, এই অংশটা কিন্তু আসলে একটু নীরব। এবং ধারণা করা হচ্ছে যে এইরকম কোনো একটা জায়গার মধ্যে, আমি যেখানে হাঁটছি এখন বর্তমানে, এরকম কোনো একটা জায়গার মধ্যে আসলে সাবিনা নেসাকে হত্যা করা হয় এবং কোনো একটা জায়গার মধ্যে আসলে তার লাশটি ফেলে রাখা হয়। এবং শনিবার শুক্রবার রাত্রে 8:30 সে ঘর থেকে বের হয়, 8:40 দিকে ধারণা করা হচ্ছে যে 8:30 থেকে 8:40 মধ্যে কোনো একটা সময়ে সে আসলে হত্যা শিকার হয়েছিল। এবং এই জায়গাটুকু কিন্তু একটু ঘন বন জঙ্গল রয়েছে, এবং পুলিশ ধারণা করছে যে
এখানের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে আসলে এই হত্যাটি হয়েছে, যেখানে লাশ পাওয়া গিয়েছে, লাশের যেখানে লাশ পাওয়া গিয়েছে সেই জায়গাটা এখন আর আইডেন্টিফাই করা নেই। কিন্তু এইখানেই আসলে আমরা ওই দিন ফরেন্সিক টিমকে দেখেছি, তারা কাজ করছে। আপনারা এই এই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন, এখানের একটি বিল্ডিং থেকে মানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম হাঁটা, সেটা হচ্ছে এস্টেল রোড। এবং এখানেই কিন্তু সাবিনা নেসা তার কয়েকজন ফ্ল্যাটমেটের সাথে সেখানে থাকতেন, এবং সেখান থেকেই এই পার্কটি মানে সাবিনা নেসার ওই ওই পার্কের ওই পাশ থেকে সে হেঁটে হেঁটে এসেই কিন্তু এখানে কোনো একটা জায়গায় সে হত্যার শিকার হয়। এবং তার লাশটি কিন্তু গত এই এই জায়গা নেওয়ার পরে পোস্টমর্টেমের রিপোর্ট এখন পর্যন্ত আমরা পাইনি, বা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি এখন পর্যন্ত। এবং এই জায়গাটিকে গত 7 দিন ধরে পুলিশ তন্নতন্ন করে এখান থেকে মোটিভ বের করার চেষ্টা করেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, দুজনকেই কিন্তু শর্ত সাপেক্ষে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় একজন ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ ধারণা করছে সাবিনা নেসা হত্যার সাথে এই লোকটির কোনো ধরনের সংযোগ থাকতে পারে। এই যে আমার পাশের যে রেস্টুরেন্ট এবং পাবটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে সাবিনা নেসা আসার জন্য বাসা থেকে বের হয়েছিলেন, এবং এই তার বন্ধু এখানে অপেক্ষা করছিলেন এবং বন্ধুর সাথে দেখা করার জন্য 8:30 সময় বের হচ্ছিলেন। এই ইনফরমেশনগুলো আপনারা জানেন। এবং এখানেই কিন্তু গতকাল তার এই যে ফাইনাল ডেস্টিনেশন যেখানে হওয়ার কথা ছিল, সেখানে গতকাল হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন, তারা আলোর মিছিল নিয়ে জড়ো হয়েছিলেন। তারা চান যে সাবিনা নেসা যেভাবে আসলে রাস্তার মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নারীদের জন্য এভাবে যেন ঘরের বাইরে অনিরাপদ আর না থাকে। এছাড়া এখানে যারা জড়ো হয়েছিলেন তারা সহমর্মিতা জানিয়েছেন সাবিনা নেসার পরিবারের প্রতি। সাবিনা নেসার পরিবারও এই কমিউনিটির মানুষ থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ যারা সাবিনা নেসার জন্য প্রার্থনা করছেন, সাবিনা নেসার জন্য শোক প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।